এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে ত্রিপুরা মথার সাথে কোনো আলোচনাই হয়নি, তবে জনজাতি কল্যাণ আলোচনায় গুরুত্ব পেয়েছে। এদিন সরকারি বাসভবনের সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি দ্বর্থহীন ভাষায় জানান, জনজাতিদের উন্নয়ন সহ সমস্ত অংশের জনগণের সার্বিক বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করবে। সাথে তিনি ত্রিপুরায় অশান্তি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এদিন ত্রিপুরা মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা মথার সাথে আলোচনা করেছেন। ওই আলোচনায় জনজাতি সমস্যা সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার জনজাতিদের সমস্যা নিরসনে ও জনজাতিদের সার্বিক বিকাশে আরও বেশি করে কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্য নিয়েও দ্বিতীয় বিজেপি আইপিএফটি সরকার কাজ করবে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ক্রীড়া ক্ষেত্রের বিকাশে গুরুত্ব দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বলেন, ত্রিপুরায় সাম্প্রতিক সময়ে কিছু স্বার্থাম্বেষী মহল বিভিন্ন স্থানে উদ্দেশ্যে প্রণোদিতভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে। ত্রিপুরা সরকার কঠোর হাতে এ ধরনের পরিস্থিতির মোকাবেলা করবে। আইনের শাসন বজায় রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর। তার দাবি, অশান্তি সৃষ্টিকারীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ডক্টর মানিক সাহা বলেন, দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মানুষ বর্তমান সরকারের উপর আস্থা রেখেছেন। মানুষের এই আস্থাকে সম্মান জানিয়েই ত্রিপুরার অন্তিম জনগণের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া সরকারের মূল দায়িত্ব। তার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশনাকে পাথেয় করে বর্তমান ত্রিপুরা সরকার কাজ করবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে বিধায়ক বিনয়ভূষণ দাসকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে। তাছাড়া আসন্ন বিধানসভার অধিবেশনে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা নিয়েও আজকের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। ত্রিপুরায় দ্বিতীয়বারের জন্য বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি ত্রিপুরাবাসীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন। গত 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় দৃষ্টান্তমূলক সুশৃঙ্খল